শর্ত অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হলো বাদল চৌধুরীর পুলিশ রিমান্ড। এনসিসি থানার দ্বিতলে বাদল চৌধুরীর থাকা খাওয়া সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, পুলিশ রিমান্ডে বাদল চৌধুরীকে একাধিক প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে। এখন দেখার, পুলিশ রিমান্ডে বাদল চৌধুরীর কাছ থেকে নতুন কোনো তথ্য জানতে পারেন কিনা তদন্তকারী অফিসার। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মানবতার আদর্শ শিক্ষক তথা শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের 550তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কমল দেব। রাজধানীর প্রজ্ঞা ভবনে প্রাণী আইন সংস্কার কর্মসূচির উপর দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব। মঙ্গলবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাস পূর্ণিমা উপলক্ষে ঐতিহ্যবাহী ব্রহ্মকুণ্ড মেলা উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাথে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, রাজস্ব দপ্তরের মন্ত্রী এনসি দেবকুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ভারতের বর্ণময় বৈচিত্র্য থেকে অযোধ্যা মামলার রায়, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ঐতিহ্যে উৎকর্ষতার বার্তা থেকে জনমুখী আয়ুষ্মান ত্রিপুরা প্রকল্প, সবগুলো বিষয়ে বিশদে উঠে এলো মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বক্তব্যে। কমলপুরের বড়লুৎমায় 5 দিন ধরে চলা এই ঐতিহ্যবাহী উৎসব ও মেলায় মেলার উদ্বোধন করেছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেবকুমার, আর শেষ সন্ধ্যায় মহারাস উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। যথাযোগ্য মর্যাদার সহিত অনুষ্ঠিত হল মুরা সিং হদা হুকুম 13/2019। মঙ্গলবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক। মধ্যপূর্ব বাংলাদেশের বামনবাড়িয়া জেলার দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে 16 জন নিহত ও প্রায় 50 জন আহত হয়েছে। জেলার ডেপুটি পুলিশ সুপার হায়াত উদ্দৌলা খানকে উদ্বৃত্ত করে সংবাদ সংস্থা জানিয়েছে, শ্রীহট্ট থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল উদয়ন এক্সপ্রেস। রাধানগরস্থিত রাধামাধব জিউ মন্দিরে রাজ্যের সর্বপ্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধামাধব মহারাস উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 221 বছর পূর্বে 1798 সালে ত্রিপুরায় সর্বপ্রথম শ্রী শ্রী রাধামাধব মহারাস উৎসব পালন করা হয়েছিল। মঙ্গলবার গন্ডাছড়া বাজারে আইপিএফটির এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বনমন্ত্রী তথা আইপিএফটি নেতা মেবার কুমার জমাতিয়া। মঙ্গলবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আগরতলা শাখায় ই স্ট্যাম্পিং সেন্টারের উদ্বোধন হয়। এই ই স্ট্যাম্পিং সেন্টারের উদ্বোধন করেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা।
17 নভেম্বর রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়। সেই দিন থেকে নভেম্বর বিপ্লব দিবস হিসেবে পালন করেছে SUCI। 7 দিনব্যাপী একাধিক কর্মসূচি নিয়েছে SUCI রাজ্য কমিটি। বিভিন্ন সমস্যা জর্জরিত শান্তিরবাজার মহকুমার লক্ষ্মীছড়া ট্রাইবেল কলোনি চেবি স্কুলটি পরিকাঠামোর দিক দিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত এই বিদ্যালয়টি। প্রায় 40 থেকে 50 জন দুষ্কৃতী আচমকা বাড়িতে প্রবেশ করে নিয়ে গেল এক নবগৃহবধূকে, এমনই অভিযোগ করেন গৃহবধূর স্বামী বিক্রম মালাকার। অভিযোগ, মেয়ের পরিবার থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। এই অভিযোগ এনে থানায় মামলা দায়ের করে স্বামী বিক্রম মালাকার। আম্বাসাটিয়া টিএসএস স্ট্যান্ডের পাশের অবৈধ দোকানগুলি ভেঙে দেওয়ার দাবি জানায় অটো চালকরা। এই দোকানগুলির জন্য তাদের যাত্রী টানতে অসুবিধা হচ্ছে। এরই প্রতিবাদে টিআরটিসি স্ট্যান্ড ছেড়ে জাতীয় সড়কের পাশে যাত্রী পরিবহন করছে অটো চালকরা। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত 5 জন। খোয়াইতলিয়ামরা সড়কের বুলেট ক্লাবের পাশে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আহত 4 জন স্কুল ছাত্রী সহ 1 জন বয়স্ক ব্যক্তি।